Hey, khol. Hey, hey, hey! T-shirt khol! এই দেখ কিসের ওই আমার বাইক স্লিপ করছিল অনেক মেরেছি ম্যাম কারেন্টে শকও দিয়েছি একই কথা বারবার বলছে দুজনের মধ্যে একজন গেম খেলছে বের করতে হবে সে কে আমাদের কাছে শুধু সেলফি এভিডেন্স আছে সেটাও এখন ইউজলেস পরের স্টেপ কি নেব ম্যাডাম বুঝতে পারছি না আকাশের হিস্ট্রি বের করুন উত্তর সেখানে আছে আকাশ কেমন মানুষ ছিল ওর বন্ধু কারা সব ইনফরমেশন বের করুন আকাশের ব্যাপারে জানতে পারলে খুনের ব্যাপারেও জানা যাবে উনি বেশিরভাগ ঘরেই থাকতো স্যার বাইরে বেশি যাইতো না ভিডিও গেম খেলতো আর গিটার বাজাইতো আর বেশিরভাগ সময় নেটেই থাকতো আমরা জানতে পেরেছি আপনি আকাশের বেস্ট ফ্রেন্ড রক ব্যান্ডে একসাথে ছিলাম কলেজে ও বাইরে যাবার পরে ধীরে ধীরে আমাদের মধ্যে দূরত্ব বাড়ে ও ফিরে এসেছিল কেন সেটা আমি জানি না বলতো টাকার কোনো অভাব নেই ওর বাবা তো প্রতি মাসে ওকে টাকা পাঠাতো খুব ভালো মানুষ ছিলেন স্যার ফেব্রুয়ারি মাসে যখন ছেলে টাইফয়েড হয়েছিল উনি সব খরচ দিয়েছিলেন আমার বেতনও কাটেনি স্যার আকাশের কোনো ফ্রেন্ড সার্কেলও নেই ম্যাডাম ওর সাথে ক্লোজ ছিল তাও সেই কলেজের সময় গার্লফ্রেন্ড ছিল আকাশের স্কুলে একটা মেয়ে ছিল ওই মেয়ে আরও একই স্কুলে পড়ত কিন্তু মেয়েটা ওকে পাত্তা দেয়নি সে কারণে আকাশের মন অনেক খারাপ থাকতো এরপরে আর মেয়েদের প্রতি ইন্টারেস্ট দেখায়নি তারপরে মিউজিক কম্পিউটার এসব নিয়েই থাকতো একে চেনো তুমি না স্যার একে চেনেন আপনি দুই তারিখে আমার জ্বর ছিল ম্যাডাম সেদিন কেবিনই আমার লিগে ঔষধ আর খাবার নিয়ে আসে এগারোটার সময় চলে গেছিল ম্যাডাম ও এক নম্বরের ৪২০ ম্যাডাম নিজের শহরে কোনো দুই নম্বরই করে না যা করে অন্য শহরে গিয়ে করে কোনো কেস ফাইল হয়েছিল কি যারা চোরাই মাল কেনে ওদেরকেই টার্গেট করে কেস ফাইল হবার প্রশ্নই ওঠে না অনেক দিন ধরে ওর কেস চলছিল ম্যাডাম কিন্তু কাভিন একটা পয়েন্ট দেখিয়ে ওকে বের করে ও লিগাল সিস্টেমের ব্যাপারে এত কিছু জানে কি করে হ্যাঁ তোকে আমি কিছুই করবো না বল প্রত্যেকটা আইনকে কিভাবে ইউজ করা যায় ও খুব ভালো করে জানে আর বলছি কিনা মাত্র ইন্টার পাস আরে বল না আইনের হাত থেকে বাঁচার উপায় ও কিভাবে শিখল পুলিশের লগে বন্ধুত্ব হইলে ওদের থেকে অনেক কিছু শেখা যায় ও আমার কইতো এলিলের লাইফ একদম ক্লিয়ার ম্যাডাম আইআইটিতে পড়েছে আগে ইঞ্জিনিয়ার ছিল এখন নিজের কোম্পানি চালু করেছে এই যাও যাও কিন্তু কাভিনের হিস্ট্রি বুঝতে পারছি না মুরালি ওকে তিন বছর ধরে চেনে তার আগে কি করতো কেউ জানে না কাভিন যাদেরকে চেনে সবাইকে ধরুন ওকে ম্যাডাম শুনুন ম্যাডাম এলিলের মানুষদেরকে ইনকোয়ারি করার সময় ভালো ব্যবহার করবেন ও যে কাস্টাডিতে আছে এটা যেন কেউ না জানে এই লীলার কাভিনের ফোন রেকর্ডস চেক করেছেন করেছি ম্যাডাম দুজনের সাথে আকাশের কোনো কানেকশন নেই কাভিন আর এলিলের মধ্যে না ম্যাডাম কাভিন এলিল আকাশ এই তিনজনের সার্কেল একেবারে আলাদা ম্যাডাম যতটুকু ইনকোয়ারি হয়েছে সবাই আকাশের নামে ভালো কথাই বলছে ওর কোনো উইকনেস সামনে আসেনি আকাশের বোন বলছিল ওর বাসায় সবসময় ক্যাশ থাকতো রাইট হ্যাঁ ম্যাডাম আকাশের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসুন ওকে ম্যাডাম
আমাকে না বলে কোনোভাবেই শহরের বাইরে যাবে না। ঠিক আছে ম্যাডাম। সকালে রান্না করে খাবার ফ্রিজে রেখে এসেছি, গরম করে খেয়ে নিও। ঠিক আছে, তুমি কি বাসায় আসছো? না, আমার আসতে দেরি হবে।